হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শেখাবো একটি সহজ উপায়ে কামিজ কাটিং। আর এই কাটিংটি আপনি দেশের যে কোনো প্রান্তে প্রফেশনাল ভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা যে কামিজটি কাটবো সেই কামিজটির মাপ ঝুল হবে 44, এই প্রথমটা। তারপরে আছে বডি, বডি 37.5, পেট আছে 36, কোমরের মাপ হচ্ছে আপনার 38.5, আর ঘাড় আছে 12.5, আর হাতাটা হচ্ছে 16 ইঞ্চি হাতা, 3/4 হাতা, আর হাতার মুখটা হচ্ছে 10। কামিজের ফাড়াটা দেখেন, ফাড়াটা হচ্ছে 19.5, এই যে এফ দিয়ে ফাড়া, আর ঘেরটা হচ্ছে 23। এগুলো হচ্ছে কামিজের মাপটা আমরা করে নেই। তো শুরু করা যাক। প্রথমত কামিজটা মধ্যে দিয়ে ভাঁজ করে নিই, এটা 3 পিস। এটা কাটতে অনেক কঠিন, কিন্তু আপনাদের জন্য খুব সুবিধার্থে দিয়ে দিলাম। দেখুন, করলাম অর্ধেক করে ভাঁজ করে নিলাম, এই দেখুন। তারপরে কামিজটার মাপটা তো বললাম, ঝুল হচ্ছে 44, এই দেখুন আপনার 44 ইঞ্চি আমি টেকাবো, এই যে 44, এই যে 44। এখানে নিতে হবে 1/2 ইঞ্চি প্লাস, এই যে দেখুন 1/2 ইঞ্চি আমি প্লাস নিলাম, এই যে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন এই সেলাইয়ের নিচের দাগ থেকে নিচের ফাড়াটা হচ্ছে 19.5, এই যে 19.5-এর পর দাগ দিয়ে দেন, এই যে। তারপর এটা বডি হচ্ছে আপনার 37.5, তাহলে আপনার মোহরটা কত নেবেন? মোহরটা নেবেন হচ্ছে 6.5-এর একটু বেশি, তার মানে 1 ফুট নামায় দেবেন। আর 6.5-এর নিচের থেকে এই 19.5-এর মধ্যে দাগটা হবে 13, তাহলে কত হচ্ছে 6.5 × 13, এই যে মধ্যে একটা দাগ দিয়ে দিলেন। তারপর যদি আপনার স্কেল থাকে তাহলে শেপ কাট বলে এটাকে, সুন্দর করে স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দিবেন। এই 19.5-এর পর দাগ দিলাম, এই মধ্যে 13-এর পর দাগ দিলাম, এই 6.5 মোহরির উপর দাগ দিয়ে দিলাম, এই ঘাড়ের উপরে সুন্দর করে 2টার পর আপনি ছোট্ট করে দাগ দিয়ে দিবেন। এই যে দেখুন আমি দাগ দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন ঘাড়ির মাপটা দেখেন, ঘাড়ি কত নিয়েছিলাম? 12.5, এই দেখেন 6 × 12, এই যে 12.5। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি একটু কম, 1/2 ইঞ্চি না একটু কম নেবেন তাহলে ভালো হবে। আর এখানে নেবেন হচ্ছে আপনার গলার জন্য 2.5 ইঞ্চি, এই যে 2.5 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য, 1/2 ইঞ্চি, এই যে। বডি কত নিলাম? 37.5, এই যে 36, 37.5 বডি। তারপরে আপনার পেট হচ্ছে 36, 9 × 18, 18 × 36, 4/1 ভাগ। কোমর হচ্ছে 38.5, এই যে 9 × 19, এই যে 1 ফুট নিয়ে 38.5। এখানে ঘেরটা দেখুন আপনি, এখানে আপনার ঘের নিয়েছিলাম কত? 23, এই যে মাপটা আপনি দেখেছেন 23, এই যে 23 নিলাম। তারপর আপনার দেখুন, এখন আপনার এটা শেপ তুলতে হবে, এই যে একটা শেপ কাট দিয়ে আপনারা সুন্দর করে শেপ তুলবেন, এই দেখুন শেপ তুলতেছি, এই যে দেখুন, এই যে শেপ দেখুন কত সুন্দর হয়ে গেল। সোজা করে সুন্দর করে দাগ দিয়ে দেবেন, হয়ে যাবে। এখানে একটা প্রথমত সোজা করে একটা দাগ দিয়ে দেবেন, সোজা হালকা করে। এবার মোহরের এখানে আসবেন হচ্ছে আপনার 6.5, তাহলে এই যে 3 × 6, এই একটু নিচে অর্ধেক করে দাগ দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি 1.5 ইঞ্চি নেবেন, 1.5 ইঞ্চি, হ্যাঁ। এটা দিলে আপনার ঘাড়ি মোহরের এখানে কোনো যেন সমস্যা না হয়, ভিতরে ঢুকে যায় কতক সময়, আবার হাতা কাজ করে মজা পাওয়া যায় না, তার জন্য এটা একটু উঁচা করে দেবেন। তো কেটে ফেলানো হবে। আপনারা কামিজটি কাটা খুব মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি এই কামিজটা একদম শুদ্ধভাবে, কোনো ভুল নেই, কাজটা শিখতে পারবেন আপনি। দেখেন কেটে নিচ্ছি সুন্দর করে, 1 ইঞ্চি করে রাখবেন সেলাই মার্জিনটা, 1 ইঞ্চি করে সব জায়গায় রাখবেন, এই
কেটে দিলাম, কেটে দিলাম, দেখুন এখানে সুন্দর করে আপনি কেশ দিয়ে একটা ফুটুক কেটে নেবেন, এটাকে ফুটুক বলা হয়। আবার যে যা বলে সেটা আপনি ফাইন করে কেটে নেবেন দাগের উপর। এটা কাটার কারণটা হচ্ছে আপনি চিনি হতে দেওয়ার জন্য। এই দেখুন এটা দেখেন আপনার এই উপরের দাগটা, আপনি হাড়িটা একটু নামানোর জন্য এই দাগ থেকে আড়াই ইঞ্চির উপরে দাগটা একটা ডাউন করে দিলেন। দেখুন এই দেখ আমি কেটে দিচ্ছি, এই দেখ হাড়ি একটু ডাউন করে দিলাম আপনার বোঝার সুবিধার্থে। এই দেখেন আমি সুন্দর করে আপনার দাগের উপর দিয়ে কেটে দিচ্ছি। যদি কোনো জায়গায় আপনারা না বোঝেন তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা বুঝিয়ে দেবো। এখন আপনি 6 ইঞ্চি সামনের পাটের জন্য একটু ডাউন করবেন, 1.5 ইঞ্চি সরি, এই যে 1.5 ইঞ্চি ডাউন করে দিলাম। এটা হচ্ছে আপনার সামনের পাটের জন্য এটা ডাউন, এটা করলে আপনার কামিজটা অনেক সুন্দর সেট খাবে। এই দেখেন আমি এখানে একটু ডাউন করে দিলাম, আর এটার গলা তো কাটা আছে, এটার গলার পর আমরা কিছু করতে পারতেছি না, এটার গলা 4-4.5 ইঞ্চি টিকতেছে। এই দেখেন আমি কেটে দিচ্ছি, দেখুন হয়ে গেল সামনের পার্ট। এই যে দেখুন গলা হয়ে গেল, জিনিসটা দেখেন আমরা কাটার পর কেমন হলো, এই যে সামনের পার্ট হলো। সাধারণত কামিজের কাটিং এর সময় মানে এমনি কামিজ যেগুলো কাটবেন সেগুলো পিছন পার্ট কাটবেন, তাহলে সুবিধা হবে। যেটা কাজ করা থ্রি পিস তার জন্য আমরা সামনের পার্টটা কেটে নিলাম। এখন আমরা দেখাবো পিছন পার্ট কাটার শেখা। এখন পিছন পার্ট মধ্যে দিয়ে সুন্দর করে একটা ভাঁজ করে নিই, এই ভাঁজ করে নিলাম। এগুলো বাড়িতে আয়রন থাকলে সুন্দর করে ইস্ত্রি করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এখন এই সামনের পার্ট সুন্দর করে আপনি বসায় নেন, তাহলে কি হবে আপনার কাটার সুবিধা হবে। দেখুন সমান করে জিনিসটা আমি এই ভিতরের পাশটা সমান হবে সুন্দর করে, এই সমান করে নিচ্ছি। এই দেখুন কেসি দিয়ে সুন্দর করে কেটে দিই, দেখুন কাটার সময় সুন্দর করে বডিটা হাত দিয়ে ধরবেন, নড়াচড়া যেন না করে। এখানে আপনি একটু কুঁথা করে সুন্দর করে ঘাড় সমান করে কেটে দিন, এই দেখুন এই ফুটুকে ফুটুকে কেশি দিয়ে কেটে দিন, তাইলে শিলার সময় যেন আপনার অনেক সুবিধা হয়। এই দেখুন একটা ভাঁজ করে নিন সুন্দর করে। এখন চলে আসুন পিছন গলা, এটা সামনের গলা আর পিছন গলা সমানই হবে, তার জন্য আমরা সমান করে কেটে দিচ্ছি। এটা কিন্তু সামনের পার্ট, পিছন পার্ট কাটার সময় ওইখান থেকে ওটা দিয়ে আপনার 1.5 ইঞ্চি দাবা দিয়েছিলাম, এটা কিন্তু আর 1.5 ইঞ্চি সুন্দর করে তুলে নেবেন, তাইলে তার জন্য বললাম পিছন পার্ট কাটলে ভালো হয়। কিন্তু এটা কাজ করার জন্য আমরা সামনের পাটটা কেটে নিয়েছিলাম, এই যে দেখুন এটা ভাষা কাটতে হবে পিছন পার, ফুটুকে ফুটুকে মিলায় না সুন্দর করে এখান থেকে মিলায় দেয়। যদি কোনো জায়গায় বোঝা প্রবলেম হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের শিখিয়ে দেবো। তাহলে আপনার সামনের পাট আর পিছন পাট কাটা হয়ে গেল। এবার শেখাবো হাতা কাটে, কামিজের হাতাটা। কামিজের হাতা কাটার সময় এটা থ্রি পিসের হাতা, তার জন্য মধ্যে দিয়ে একটা সুন্দর করে ভাঁজ করতে হবে। বডির যেরকম ভাঁজ করলেন হাতাও সেরকম ভাঁজ করলেন। এই যে এটা সামনে একটা হাতা, এই যে আপনার বোঝার জন্য আপনার একটা হাতাই আমি কাটছি, দেখেন
এটা কামিজের লম্বা কত বলছিলাম? 16। এই দেখেন 16 ইঞ্চির পর একটা দাগ দিয়ে নেন, এই যে 16 সেলাইয়ের জন্য, এই যে 1/2 ইঞ্চি, 16.5। এখন দেখুন আপনার এটার হচ্ছে ঘাড়ি ডাউন হবে 2.5 ইঞ্চি, এই যে 2.5 ইঞ্চি, আর এই যে হাফ, মোট তাহলে 3, এই যে নিয়ে নিলাম। তারপরে স্কেল দিয়ে আপনি সুন্দর করে সোজা করে দাগ দিয়ে দিন তিনটার, এই যে দেখেন ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছে, এই যে দেখেন, এই যে কত সুন্দর করে দাগ দিয়ে। তারপরে আপনার হাতার মুখটা কত দিয়েছিলাম? 10 ইঞ্চি, এই যে 5 × 2 = 10। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার বডি 37.5, তাহলে নিয়েছিলাম 6.5, এখানে নিতে হবে আপনার 7.5, এই যে 7.5 নিলাম। তার মানে এখানে একটু জোড়াই লাগবে, কারণ 3 পিসের হাতা কাপড় কম তার জন্য। এই যে শেপ কাট দিয়ে সুন্দর করে আপনি একটা এখানে শেপ তুলে নিন, এই দেখেন কত সুন্দর শেপ হয়ে যাবে, এই যে শেপ তুলে নিলাম। এখন যদি শেপ কাট থাকে তাহলে দেখেন কত সুন্দর একটা, আপনার বোঝার সুবিধার্থে একটা কত সুন্দর দাগ দিয়ে দিলাম। এখানে সামনের পার্ট একটু ডাউন হবে তার জন্য, এই যে তাল পার্ট কাটার জন্য একটু দাগ দিয়ে নিলাম, তাহলে জিনিসটা কত সুন্দর হয়ে গেল। এখন কেটে নিন, এই দাগটাই কিন্তু মেন না, আমরা হাতটাই মেন, আপনি হাত দিয়ে যেরকম কাটবেন সেরকম, এই যে সুন্দর করে একটা রাউন্ড হবে, রাউন্ড শেপ, এই দেখেন আমি রাউন্ড শেপ করে দিচ্ছি, এই দেখেন। তারপরে এখানে আপনি সেলাইয়ের জন্য আপনার 1 ইঞ্চি ফাঁক দিয়ে কেটে নিন, এই যে এখানে তো আপনার মনে হয় কাপড় জোড়াই লাগবে, তাহলে আপনি এখান থেকে জোড়াই কাপড় কেটে নেবেন। আমাদের জোড়াই কীভাবে কাটতে হয় সেটা আমরা শিখে দেবো, আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করলে আমাদের ভিডিও করতে উৎসাহ দেবে। আপনাদের ভালো লাগলেই তাহলে সামনের একটা হাতা কেটে নিলাম, এর আর একটা হাতার পর ফাইন করে বসায় দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা হাতা কাটছিলাম, এই যে দেখুন, এই যে দেখেন আমি সুন্দর করে কেটে দিচ্ছি। এই যে সুন্দর করে দুইটা হাতা কাটা হয়ে গেল। এখন আপনি তাল পাট কাটার সময় কি করবেন, সমান করে মধ্যের পাটটা, সদর পাটটা সোজা করে উপরে পাটলেন, তারপরে ভিতরের পাটটা, সদর পাটটা ভিতরে দিলেন, তাহলে দুইটাই ভিতরে থাকলো। এই যে দেখুন ভালো করে ভিতরে সদর সদর সোজা সোজা অ্যাড হয়ে গেল, এই যে দেখুন। তারপরে আমি কি করবো এখানে, কারণ দুইটাই সামনে যাবে কিন্তু, এই দেখেন এই তাল পাটটা যে কাটবে দুইটাই আপনার বডির সামনে হবে, এই যে তার জন্য তাল পাটটা আমি কেটে দিচ্ছি, এই দেখুন, এই এটা বডির সামনে দেবেন, তাহলে আপনার কামিজটা ইজিলি সুন্দর হবে। আর এই কামিজটি আপনি দেশের যে কোনো প্রান্তে চলাতে পারবেন, সমস্যা নেই, আর এটাতে কোনো ভুল নেই। আপনাদের এই কাটিংটি আপনি দেখে একটা কামিজ বানাবেন, দেখবেন আপনার কামিজটা শুদ্ধ হয়েছে, এত সুন্দর হয়েছে যে আপনি আমাদের ভিডিওটি অনেক অবশ্যই ভালো লাগবে। কাটা শেষ হলো, কামিজটির ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি পরবর্তী ভিডিওতে সালোয়ারটা কাটা দেখাবো। আমাদের ভিডিওটি যদি কোনো জায়গায় আপনার প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, ফেসবুকে লিংক দেওয়া থাকবে সেইখানে জানাবেন। তো যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, আপনার এই ভিডিওটি দেখলে, তার মানে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন তার জন্যই আপনি একটি কোর্স হিসেবে আপনি ভিডিওটি করতে পারবেন, আর আমরা A to Z আপনাদের সব কিছু শেখাবো। আর এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে আপনার ফ্রেন্ডকে শেয়ার করুন, সবাই উপকৃত হোক আমি সেই কামনাই করি। আজকের জন্য আজকের মতো শেষ, আল্লাহ।